চাকুরিতে পুনর্বহাল ও কারাবন্দীদের মুক্তির দাবিতে নড়াইলের চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন। 2009 সালে পিলখানায় সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচার, চাকুরিচ্যুত বিডিআর বর্তমান বিজিবি সদস্যদের চাকুরিতে পুনর্বহাল ও কারাবন্দীদের মুক্তির দাবিতে নড়াইলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আমরা একটি স্মারকলিপি প্রদান করব, তার জন্য আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা নির্যাতন নির্মম নির্যাতনের শিকার হয়ে আজকে বাংলাদেশের কোথাও কোনো কর্মসংস্থান পাচ্ছি না। আমরা আমাদের পরিবার নিয়ে নিষ্ঠুরতার শিকার হয়ে আছি। আমরা যাতে পুনরায় আমাদের চাকরিতে পুনর্বহাল করা হয়, তার জন্য প্রধান উপদেষ্টা বাংলাদেশ সরকারের কাছে নড়াইল জেলা প্রশাসকের মাধ্যমে আমরা একটা স্মারকলিপি প্রদান করব। সাবেক সেনা কর্মকর্তার পরিবারবর্গ বলেছেন, সেটা আপনারা সবাই দেখতে পেয়েছেন। আমরা চাই আমাদের চাকরিতে পুনরায় বহাল করা হোক। সাবেক 57 সেনা কর্মকর্তা সহ যতজন সদস্য পিলখানায় যে নির্মম হত্যাকাণ্ড ঘটনা করা হয়েছিল, সেই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই আমরা, এবং আমাদেরকে পুনরায় চাকরিতে পূর্ণ বহালের জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সোমবার 19 আগস্ট বেলা 11টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কোর্ট চত্বর প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। জেলার চাকুরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য পরিবারবর্গের আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়। পরে তারা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। এ সময় তৌহিদুল ইসলাম, বিল্লাল নূর, মোহাম্মদ নাজমুল, জিয়াউর রহমান ও তসিবুল আলম সহ প্রায় অর্ধ শতাধিক চাকুরিচ্যুত বিডিআর ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।